قال النبي صلى الله عليه وسلم فزلت على الأنبياء بستين أعطيت جوامع الكلم ونصرت بالروم وأحلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت وبعثت إلى الخلق كافة وختم بي النبيون رسول الكريم صلى الله عليه وسلم بولن الله باك أنن النبي رسول روپوري أما كي سويشا سويتا بشي فزيل الدان كرزن بولن سبحان الله আমার ফজিলত যেটা অন্য কোন নবীকে দেওয়া হয় নাই সেটা হলো রাসূল বলেন উতি দুজাওয়া আমি আল কালিম আল্লাহ তাআলা আমাকে কালামে জামে বলার যোগ্যতা দান করেছেন আমি রাসূল এমন কথা বলতে পারি সংক্ষেপে এক শব্দে দুই শব্দে তিন শব্দে যে কথার ব্যাখ্যা দিতে গেলে বড় বড় কিতাব হয়ে যাবে আমানতু বিল্লাহ كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركاني أبار آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه অর্থ কি আমি আল্লাহর উপর ঈমান আনলাম আমি আল্লাহকে বিশ্বাস করলাম আল্লাহ তার নাম এবং গুণাবলী নিয়ে যেভাবে আছেন আমি আল্লাহর উপর ঈমান আনলাম এবং আল্লাহর সমস্ত বিধানগুলো আমি মেনে নিলাম কি বললাম যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ তার নাম এবং গুণাবলী নিয়ে যেভাবে আছেন তার শান মতে যেভাবে তিনি থাকা চায় যেভাবে আছেন আমি তার উপর ঈমান আনলাম তার উপর বিশ্বাস স্থাপন করলাম এবং আমি তার সমস্ত বিধানগুলো মেনে নিলাম এটা ঈমানে মুজমাল এখানে ঈমানে এজমালির কথা উল্লেখ করা হয়েছে এইটুক বললেই মানুষ ঈমানদার হবে আজকে শাবান মাসের চাঁদ উদয় হয়েছে শাবান মাসের প্রথম তারিখের রাত শুরু হয়েছে এর পরে আসবে কি মাস রমজান মাস যদি আকাশ মেঘলা থাকে রমজান মাসের চাঁদ একজন মানুষ দেখলেও রোজা শুরু করতে হবে আকাশ যদি কি থাকে মেঘলা মেঘাচ্ছন্ন বৃষ্টি হচ্ছে আকাশে মেঘ যার কারণে আকাশ পরিষ্কার না চাঁদ দেখা যাচ্ছে না একজন ঈমানদারও যদি বলে আমি চাঁদ দেখেছি রোজা শুরু করে দিতে হবে কেন একটা হাদিস আছে ওই যে ঈমানে এজমালি আল্লাহ রাসূল গ্রহণ করেছেন তার দলিল দেওয়ার জন্য ওখানে গেলাম একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মদিনা শরীফের মধ্যে রমজান মাসের চাঁদে আকাশ মেঘলা মেঘাচ্ছন্ন বৃষ্টির কারণে আকাশ অপরিচ্ছন্ন প্রায় মানুষ মেঘের কারণে চাঁদ দেখে নাই চাঁদ উদয় হয়েছে কিনা নজরে মানুষের আসে নাই একজন লোক এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি চাঁদ দেখেছি কয়জন একজন লোক এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি চাঁদ দেখেছি একজন গোলাম একজন রাখাল এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি চাঁদ দেখেছি ও তো একজন সাধারণ মানুষ দজ্জনের একজন এমনকি ওই মানুষটা কি ঈমানদার হয় নাকি নয় এটাও আল্লাহর রাসূলের জানা নাই
রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রশ্ন করলেন আতাশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নি রাসূলুল্লাহ ও আল্লাহর বান্দা তুমি এই কথার সাক্ষী দাও নাকি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল এই কথার তুমি সাক্ষ্য দাও কিনা এক আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই কথা তুমি মানো কিনা তুমি বলো কিনা আমি মুহাম্মদ আল্লাহর রাসূল তুমি মানো কিনা তুমি বলো কিনা ওই মানুষ ওই আল্লাহর বান্দা জবাব দিল হ্যাঁ বালা আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে আমি মানি আল্লাহ আমি স্বীকার করি এবং আপনি আল্লাহর রাসূল আমি মানি আমি স্বীকার করি শুধু এইটুকু কথা বলতে দেরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই চান্দাকার কথাকে গ্রহণ করে নিলেন এবং বেলালকে বললেন বেলাল তুমি মদিনার অলিতে গলিতে এলান করে দাও প্রচার করে দাও কালকে যেন সবাই রোজা রাখে কালকে যেন সবাই কি রাখে রোজা রাখে কয়জনের খবর একজন ইমানদার না কাফের ইমানদার কেমনে বুঝলাম ও رسول কে জবাব দিয়েছে আমি আল্লাহকে মানি আপনাকে রাসূল মানি শুধু এই দুটো কথা বলার কারণে আল্লাহর নবী তাকে ইমানদার হিসেবে স্বীকৃতি দিলেন আল্লাহর নবী তাকে মুমিন মুসলমান হিসেবে স্বীকৃতি দিলেন তার কথা গ্রহণ করে হযরত বেলাল কে বললেন বেলাল এলান করে দাও কালকে যেন সবাই রোজা রাখে তাহলে কেউ যদি বমুখে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর রাসূলকে বিশ্বাস করি আল্লাহর বিধানগুলো আমি মানি এইটুকু বললেই মানুষ ইমানদার হয়ে যায় এক যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটা কাফেলা পাঠালেন রাসূল নিজে সরাসরি যান নাই সাহাবাদেরকে প্রেরণ করেছেন যে সব যুদ্ধ আর জিহাদের মধ্যে রাসূল নিজে সশরীরে অংশ গ্রহণ করেন ওইগুলোকে গজওয়া বলা হয় মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় আর যে যুদ্ধের মধ্যে রাসূল সরাসরি অংশ গ্রহণ করেন না সাহাবাদেরকে প্রেরণ করেন ওইগুলোকে হাদিসের পরিভাষায় মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় সরিয়া বলা হয় সেটাও ছিল একটা সরিয়া ওখানে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল একজন কাফের হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ল হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরকে মারার জন্য যখন তরবারি উত্তোলন করলেন খুব ভালো করে খেয়াল করেন যখন হযরত উসামা তাকে মারার জন্য তরবারি উঠালেন তখন ওই মানুষটা বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ আল্লাহর রাসূল বা কালিমাই শাহাদত পাঠ করলো বলল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল ওই মানুষটা কালিমা পড়ার পর হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর তরবারি মেরে দিলেন খুব ভালো করে খেয়াল করেন হযরত উসামা মনে করলেন এই মানুষটা আসলে তো মুসলমান নয় ও তো এতক্ষণ পর্যন্ত আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে কত মুসলমানকে শহীদ করে দিয়েছে এখন আমি যখন তাকে মারতে গেলাম সে আত্মরক্ষার জন্য কালেমা পড়ল আসলে মুসলমান নয় মুসলমান হওয়ার জন্য কলমা পড়ে নাই আত্মরক্ষার জন্য কলমা পড়েছে তাই হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর তরবারি দিয়ে আঘাত করে দিলেন
তরবারি মারতে দেরি ওই মানুষটা সাথে সাথে মাটিতে লুটে পড়ে গেল আর এক মুহূর্ত বাঁচে নাই ওখানে ডেড ওখানে মরে গেল এইবার সাহাবাই কেরাম যখন মদিনায় ফিরে আসলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী হযরত উসামার এই কাজের বিরুদ্ধে অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন মানুষ উসামার সামনে কলমা পড়ার পরে উসামা তাকে হত্যা করেছে একজন মুসলমানকে হত্যা করেছে একজন ইমানদার কলমা পড়নেওয়ালা মানুষকে উসামা হত্যা করেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামাকে ডাকলেন উসামা কেন তুমি একজন মুমিন মুসলমানকে হত্যা করলাম একজন ইমানদার মুসলমানকে হত্যা করা কত বড় গুনাহ তুমি জানো নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'ানাহু وأعد له عذابا أليما وأعد له عذابا عظيما الله পাক বলেন যে ব্যক্তি কোন ইমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে ওয়ামাই ইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান যে একজন ইমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে ফাজাযাউহু জাহান্নাম এই হত্যাকারীর ঠিকানা হবে জাহান্নাম হত্যাকারীর ঠিকানা কোথায় জাহান্নাম আল্লাহ তাআলা বলেন ফাজাযাউহু জাহান্নাম তার ঠিকানা হবে জাহান্নাম খালিদান ফিহা এবং জাহান্নামে সে চিরদিন থাকবে ওয়া গাযিবাল্লাহু আলাইহি আল্লাহ তার উপরে নারাজ হবেন ওয়া লা'ানাহু আল্লাহ তার উপর লানত করবেন وأعد له عذابا عظيما এবং আল্লাহ পাক তার জন্য বড় ধরনের সাজা ব্যবস্থা করে রাখবে পাঁচটা সাজা কয়টা কয় সাজা পাঁচ ইমানদারকে হত্যা করলে এক নম্বর জাহান্নাম দুই নম্বর চিরস্থায়ী জাহান্নাম অর্থাৎ ইমানদারের হত্যাকে জায়েজ মনে করলে হালাল মনে করলে চিরস্থায়ী জাহান্নাম আর যদি হালাল মনে না করে দীর্ঘদিনের জাহান্নাম এবং আল্লাহ তার উপর নারাজ হবেন চার নম্বর আল্লাহ তার উপর লানত বর্ষণ করবেন পাঁচ নম্বর আল্লাহ তার জন্য কঠিন সাজার ব্যবস্থা করবেন রাসূল বান উসামা একজন ইমানদারের রক্তের মর্যাদা কি তুমি জানো একজন কলমা পড়নেওয়ালা মুমিন মুসলমানের জীবনের দাম রক্তের দাম হায়াতের কত দাম তুমি জানো নাকি কলমা পড়নেওয়ালা একজন ইমানদার মুমিন মুসলমানকে তুমি কেন কতল করলা হত্যা করলাম হযরত উসামা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ও তো আসলে কাফের ছিল আমাদের অনেক মুসলমান মুজাহিদকে হত্যা করেছিল আমি যখন তাকে মারতে গেলাম তখন সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই ধরনের কলমা পড়ল ইয়া রাসূলুল্লাহ ও তো আসলে কলমা মুসলমান হওয়ার জন্য পড়ে নাই আমার হামলা থেকে বাঁচার জন্য কলমা পড়েছে আমার হামলা থেকে বাঁচার জন্য আত্মরক্ষার জন্য কলমা পড়েছে আমি তো মুসলমান মানি নাই ও তো ছিল কাফের কত আমাদের মুজাহিদকে শহীদ করেছে সে সে কলমা পড়েছে আমার হামলা থেকে বাঁচার জন্য মুসলমান হওয়ার জন্য নয় হযরত উসামা যখন এই জবাব দিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল্লা শাকাকাতা কলবা ও আমার সাহাবী উসামা
তুমি যে দাবি করলা ওই মানুষটা মুসলমান হওয়ার জন্য কলমা পড়ে নাই আত্মরক্ষার জন্য পড়েছে এটা তুমি কেমনে বুঝলা তুমি তার কলব ফেটে দেখছো নাকি তার কলব ছিড়ে তুমি দেখছো নাকি কলবের ভিতরে কলমা আছে নাকি নাই ও কি কলব থেকে কলমা পড়লো না জবান থেকে পড়লো ও কি মুসলমান হওয়ার জন্য কলমা পড়লো নাকি আত্মরক্ষার জন্য কলমা পড়লো এটা তুমি কেমনে জানলাম আমাদের শরীয়তের বিধান হলো কলবের মধ্যে কি আছে না এটা দেখার মালিক আল্লাহ এটা আমরা দেখতে পারবো না এই ক্ষমতা আমাদের নাই যে আমাদের সামনে মুখে পড়বে কলমা আমরা তাকে মুসলমান মেনে নেব ইদানিং অনেক কাফের ও মুসলিমরা আমাদের আলেম ওলামাদের কাছে এসে কলমা পড়ে মুসলমান হয় না হয় কি হয় না তো ও কি অন্তর থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলো না আমাদের সামনে মুখে কলমা পড়লে মুসলমান হলো এটা আমাদের জানার কোনো যন্ত্র আছে নাই এবং এই জন্য আমরা আদিষ্ট নই এত তাজাসসুস করার বরং জাহেরের উপর ফতোয়া ও যখন আমাদের সামনে মুখে ঘোষণা দিল বলল আমি অন্তরে বিশ্বাস করি আল্লাহকে মুখে ঘোষণা দিলাম এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আমরা তাকে মুসলমান মেনে নেব রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামার এই জবাবকে অ্যাকসেপ্ট করেন নাই বলেন তোমার কথা আমি মানতে পারি না কলব থেকে বললো না মুখ থেকে পড়লো এটা দেখার জিম্মাদার তুমি নয় আমি নয় ও কলমা পড়েছে তাকে মুসলমান মানতে হবে সুতরাং তুমি মুসলমানকে কেন মারলা আমি জানি না আনা বরিয়ু মিনহু আমি এই মুসলমানকে হত্যা করার বিষয়ে আমি সম্পূর্ণ মুক্ত কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে পাকড়াও করবেন না আমি বলি নাই তোমাকে মুসলমান মারার জন্য এখন আরো কথা আছে এটাও বলি এখানে যে উসামার কথা বলা হচ্ছে তিনি কি প্রসিদ্ধ সাহাবী উসামা যিনি হযরতে যায়েদ ইবনে হারেসার সন্তান তিনি নাকি অন্য কেউ অন্য উসামা এটা মুহাদ্দিসিন কেরাম বলেন কাবিল তাহকিক বিষয় হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ছেলে ছিলেন উসামা তিনি প্রসিদ্ধ উসামা কিন্তু অপ্রসিদ্ধ উসামা নামে আরো সাহাবী ছিলেন আরো মানুষ ছিলেন সামনের ঘটনার আলোকে মুহাদ্দিসিন কেরাম বলেন যে এই উসামা থেকে উদ্দেশ্য প্রসিদ্ধ উসামা নয় অপ্রসিদ্ধ অন্য কোন উসামা হবে কেন সামনের ঘটনা ভয়ঙ্কর এই উসামা যিনি কলমা পড়নে ওয়ালা মুসলমানকে যুদ্ধের ময়দানে হত্যা করেছে তিনি মারা যাওয়ার পর এই উসামা নামে ব্যক্তি মারা যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ালেন সাহাবায়ে কেরামকে বললেন তোমরা তার জানাজা দাফন করে দাও তার লাশ দাফন করে দাও আল্লাহর নবী চলে গেলেন সাহাবায়ে কেরাম তার লাশ দাফন করে দিলেন কবরস্থ করে উপরে যখন মাটি বরাদ করে দেবেন এ অবস্থায় তার কবর তার লাশকে উপরে বের করে দিল উপরে প্রকাশ করে দিল উপরে নিক্ষেপ করে দিল একজন ব্যক্তির ঘটনা তাকে দাফন করে দেওয়ার পরে কবর গ্রহণ করলো না কবর তাকে উপরে নিক্ষেপ করে দিল সাহাবায়ে কেরাম আত্মীয় স্বজন আবার তাকে দাফন করলেন কবর আবার তাকে বের করে দিল সাহাবারা আবার দাফন করলেন কবর তাকে আবার বের করে দিল তিনবার তিনবার হলো এই ঘটনা তখন সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো তাকে তিন তিনবার দাফন করলাম
কবর তাকে গ্রহণ করছে না মাটি তাকে গ্রহণ করছে না মাটি তো তাকে বের করে দিচ্ছে বারবার একবার দাফন করলাম কবর তাকে বাইরে নিক্ষেপ করে দিল আবার দাফন করলাম কবর বাইরে নিক্ষেপ করে দিল আবার দাফন করলাম কবর তাকে বাইরে নিক্ষেপ করে দিল ইয়া রাসূলুল্লাহ এরকম ঘটনা আমরা জীবনে আর দেখিও নাই শুনিও নাই এটা প্রথম তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও এবার তোমরা চতুর্থবারের মতো তাকে মাটিতে দাফন করে দাও মাটি তার দেহ আর বের করে দেবে না নিক্ষেপ করে দেবে না চতুর্থবার সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কথা মোতাবেক যখন তাকে দাফন করলেন কবর তাকে গ্রহণ করল এরপর তারা মাটি ভরাট করে দিলেন আল্লাহর নবী বলেন কেন কেন তাকে কবর তিন তিনবার বাইরে নিক্ষেপ করে দিল হতে পারে মুহাদ্দিসিনে কেরাম বলেন উনি যে জিহাদের ময়দানে কলমা পড়নে ওয়ালা একজন মুসলমানকে হত্যা করেছিল আ মুসলমানের রক্তের মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার লাশটা কবর থেকে তিন তিনবার বাইরে নিক্ষেপ করে ফেলে দিতে বলে মুসলমানের রক্তের মর্যাদা বোঝানোর জন্য এই ঘটনার প্রথম পয়েন্ট কি ওই মানুষটা যুদ্ধের ময়দানে বলেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু বলার কারণে রাসূল তাকে মুসলমান ঘোষণা দিয়েছেন তার আগের ঘটনা মনে রাখতে আমি কি বলেছিলাম ওই যে মেঘাচ্ছন্ন দিনের মধ্যে রমজানের চাঁদ কেউ দেখে না একজন এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি রাসূল তাকে প্রশ্ন করলেন তুমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এই কথা মানো কিনা বলল হ্যাঁ মানি আমি আল্লাহর রাসূল তুমি মানো কিনা বলল হ্যাঁ মানি রাসূল তখন তার এই সংক্ষিপ্ত ঈমানকে গ্রহণ করে বললেন তুমি যখন ঈমানদার মানুষ একজন যদি বলে চাঁদ দেখেছি রমজানের রোজা শুরু করতে হয় রাসূল বলেছিলেন বেলাল পুরা মদিনার অলিতে গলিতে এলান করে দাও প্রচার করে দাও কালকে যেন সবাই রোজা রাখে এটা ঈমানে আজমালি আর একটা হলো ঈমানে তাফসিলি ঈমানে মুফাসসল একটা আছে নাকি নাই হ্যাঁ মক্তবের মধ্যে ঈমানে মুফাসসল পড়াইছিলেন আমাদেরকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি من الله تعالى والبعث بعد الموت ايمان مفصل تي حديث جبرائيل থেকে নেওয়া হয়েছে হাদিসে জিব্রাইলের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম অপরিচিত মানুষের সুরত ধরে এসে প্রশ্ন করেছিলেন ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ঈমান ও আল্লাহর নবী মুহাম্মদ ঈমান কাকে বলা হয় আমাকে বলুন তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন জিব্রাইলকে ও জিব্রাইল ও আ মানুষের আকার ধারণ করে জিব্রাইল যিনি আসলেন প্রশ্ন করার জন্য ঈমান কাকে বলা হয় শুনেন ঈমান হলো আপনি স্বীকার করবেন আপনি ঘোষণা দেবেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره من الله تعالى رسول বলেন ও জিব্রাইল ঈমান হলো আপনি বিশ্বাস করবেন আল্লাহ তাআলার উপর আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবেন আল্লাহর ফেরেশতাগণকে বিশ্বাস করবেন আল্লাহর সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস করবেন আল্লাহর সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করবেন পরকালকে বিশ্বাস করবেন এবং তাকদীরকে বিশ্বাস করবেন এই ছয়টা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান হাদিসে জিব্রাইলের এই অংশ থেকে ওলামায়ে কেরামরা ঈমানে মুফাসসল গঠন করেছেন তবে সেখানে সাতটা জিনিস ওয়াল বাসে বাদাল মউত
মওতের পর পুনর্জীবনকে আলাদা করে উল্লেখ করা হয়েছে তাই এখানে সাতটা হয়ে গেছে তাই এই ছয়টা বা সাতটা জিনিসকে আলাদা আলাদা করে বলে বলে এইগুলোর উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমানের তাফসীলি আমানত বিল্লাহ ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت ایک نمبر اللہ رو پر ایمان انا ایک انو اللہ ذات و صفات قدر و تیر انہیں بوین آسنا کی نہیں قل هو اللہ احد اللہ الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আল্লাহর উপর ঈমানের মধ্যে এই কথাগুলো আছে তাফসীল করতে গেলে ব্যাখ্যা দিতে গেলে এগুলো আছে আল্লাহ হলেন এক অদ্বিতীয় লা শরীক আল্লাহ হলেন বেনয়াস আল্লাহু সামাদ لم يلد ولم يولد আল্লাহর কোন সন্তান নাই আল্লাহর মা বাপ নাই ولم يكن له كفوان احد আল্লাহ পাকের সমকক্ষ আর কেউ নাই আছে তাহলে আল্লাহর উপর ঈমান আনলাম এটা হলো সংক্ষিপ্ত কথা আর এখানে ব্যাখ্যা আছে আল্লাহ এক অদ্বিতীয় লা শরীক বেনয়াস তার কোন সন্তান নাই তার মা বাবা নাই তার সমকক্ষ কেউ নাই তার মত আর কেউ নাই লাইসা কামিসলিহি শাই আল্লাহর মত কিছু আছে হ্যাঁ আল্লাহ কেমন আল্লাহ কত বড় এগুলো বুঝার মত আমাদের যোগ্যতা আছে আমাদের এই জ্ঞান আছে তাই এইটুকু বলবো আল্লাহ যেমন আছেন আল্লাহ তার শান মর্যাদা মতে তিনি যেমন আছেন আমি আল্লাহর উপর ঈমান আল্লাহ আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি দুই নম্বর হলো আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা এইটুকু বললে হয়ে যাবে তবে এটা হলো এজমালি সংক্ষিপ্ত তাফসীল আছে এখানে ফেরেশতা হলো আল্লাহর একটা মখলুকের নাম আল্লাহর সৃষ্টির নাম যাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি দিয়ে কথা বলে না নূর দিয়ে ফেরেশতা কিসের সৃষ্টি নূরের সৃষ্টি জিন হলো আগুনের সৃষ্টি আমরা মানুষ হলাম মাটির সৃষ্টি আল্লাহ তাআলা ফেরেশতা তৈরি করেছেন নূর দিয়ে জিন তৈরি করেছেন আগুন দিয়ে মানুষ তৈরি করেছেন মাটি দিয়ে ফেরেশতাদের ব্যাপারে যদি সংক্ষিপ্ত তাফসীর এবং ব্যাখ্যা দিতে যাই তাহলে বলতে হবে ফেরেশতা আল্লাহর একটা মখলুক আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন আগে ছিল না আগে ছিল না আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এবং একদিন সবাই ধ্বংস হয়ে যাবে সর্বশেষ যে ফেরেশতার মৃত্যু হবে তিনি হলেন আজরাইল আলাইহিসসালাম নাকি ফেরেশতার মওত নাই আছে নাকি নাই জন্ম আছে নাকি নাই জন্ম মানে মা বাবার মাধ্যমে জন্ম নয় আল্লাহ সৃষ্টি করেছেন যার জন্ম আছে তার মৃত্যু আছে জিন আগে ছিল না আল্লাহ সৃষ্টি করেছেন তাই তার মৃত্যু আছে আমরা মানুষ আগে ছিলাম না আমাদের বাপ আদম ছিল না আল্লাহ সৃষ্টি করেছেন তাই আদমের মৃত্যু হয়েছে কি হয় নাই আমাদের রসুল আগে ছিলেন না আল্লাহ সৃষ্টি করেছেন তাই তার ওয়াফাত হয়েছে কি হয় নাই যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে আল্লাহ হলেন এমন এক জাত যার জন্ম নাই তার মৃত্যুও নাই كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام لا زند ولا ند ولا حد لمولاه
الآن كما كان ولم يلقى زوالا الآن كما كان ولم يلقى زوالا تلي فرشتا نور السشتي فرشتا نور السشتي ابون فرشتا خانا فينا خاينا خانا فينا خاي فرشتا خانا خاينا پانی خاينا لا يأكل ولا يشرب ابون فرشتا محيلو نوي پوروشو نوي محيلو نوي پوروشو نوي মানুষের মধ্যে মহিলা আছে পুরুষ আছে জিনের মধ্যে মহিলা আছে পুরুষ আছে আছে নাকি নাই ফেরেশতার মধ্যে পুরুষ আর মহিলা আছে নাকি হ্যাঁ নাই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটা আল্লাহর ইচ্ছা মতো একটা মখলুক বানিয়েছেন তারা পুরুষ নয় নারীও নয় লা ইউযাক্কার ওয়া লা ইউআন্নাস তারা মহিলা নয় তারা পুরুষ নয় লা ইয়াকুল ওয়া লা ইশরাব তারা খানাও খায় না পানিও খায় না মানুষকে এবং জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুই লিঙ্গে এক লিঙ্গ পুরুষ আর এক লিঙ্গ কি কথা বলে না নারী মহিলা যাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন সে পুরুষ যাকে আল্লাহ নারী বানিয়েছেন সে নারী নাকি যাকে আল্লাহ পুরুষ বানিয়েছে সে তার লিঙ্গ পরিবর্তন করে নারী হয়ে যেতে পারবে যাকে আল্লাহ নারী বানিয়েছে সে লিঙ্গ পরিবর্তন করে কি পুরুষ হতে পারবে হ্যাঁ এখন কিছু বদমাইশ বের হয়েছে শয়তান বের হয়েছে নতুন একটা মতবাদ আমদানি করছে আমাদের দেশে সেটা হলো ট্রান্সজেন্ডারের মতবাদ অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করার মতবাদ কোন পুরুষ যদি চায় সে তার লিঙ্গ পরিবর্তন করে নারী হয়ে যেতে পারবে কোন নারী যদি চায় তার লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হয়ে যেতে পারবে এটা শয়তানি মতবাদ ছাড়া কোন এটা মানব মানুষের মাথায় আসে এরকম কোন মতবাদ নয় এটা শয়তানের পক্ষ থেকে মানুষের মাথায় ঢুকায় দেওয়া হয়েছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষ যদি মহিলার পোশাক পরিধান করে ওই পুরুষের উপর আল্লাহর লানত মহিলা যদি পুরুষের পোশাক পরিধান করে ওই মহিলার উপর আল্লাহর লানত যে মহিলা পুরুষের মতো চুল কেটে ছোট করবে তার উপর আল্লাহর লানত যে মহিলা পুরুষের মতো আপনার শার্ট পরিধান করবে প্যান্ট পরিধান করবে চুলগিরার উপরে কাপড় পরিধান করবে তার উপর আল্লাহর লানত এবং যে পুরুষ মহিলার মতো লম্বা চুল রাখবে মহিলার মতো ক্লিন শেভ হয়ে থাকবে মহিলার মতো পোশাক পরিধান করবে কামিজ বা শাড়ি পরিধান করবে মহিলার মতো চুলগিরার নিচে প্যান্ট পরিধান করবে আল্লাহ রাসূল বলেন তাদের উপর আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর গজব শুধু পোশাক পরিবর্তন করলে বেশভূষা পরিবর্তন করলে যদি আল্লাহর লানত এবং গজব নাজল হয় মুসলমান মুরব্বীগণ বন্ধুগণ আপনারা বলেন অস্ত্রোপচারের মাধ্যমে সার্জারির মাধ্যমে পুরুষ যদি তার লিঙ্গ কেটে মহিলার মতো বানাই মহিলা যদি তার লিঙ্গ কেটে পুরুষের মতো বানাই তার উপর কত হাজার বার আল্লাহর লানত এবং গজব নাজেল হবে আপনারা বলে শয়তানি মতবাদ আমাদের দেশের পারিবারিক সামাজিক যে একটা শৃঙ্খলা শান্তিপূর্ণ অবস্থান এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য শয়তানি মতবাদ আমদানি করা হচ্ছে জেনার বাজার করার জন্য দেশকে এই শয়তানি মতবাদ আমদানি করা হচ্ছে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য এই শয়তানি মতবাদ আমদানি করা হচ্ছে আল্লাহ পুরুষকে পুরুষ বানিয়েছেন সারা জীবন পুরুষ হয়ে থাকবে পুরুষকে আল্লাহ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দিয়েছেন
মহিলারা যত অস্ত্রপাসার করুক যত কি বলে অপারেশন করুক পুরুষের মতো হয়ে যাক কখনো সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা অর্জন করতে পারবে না মহিলাদের পেটকে জরায়ুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সন্তান ধারণ করার ক্ষমতা দিয়ে পুরুষ অস্ত্রপাসার করে লিঙ্গ পরিবর্তন করে মহিলা হতে পারবে কিন্তু তার পেটের মধ্যে বাচ্চা ধারণ করার ক্ষমতা কখনো অর্জন করতে পারবে না খোদাই নিজাম পরিবর্তন করতে পারবে না এইগুলো শয়তানি মতবাদ কি জন্য বললাম গড়ে গড়ে মারামারি বাজাইতে পারার জন্য বাজারে মসজিদে হাটে ঘাটে অশান্তি বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টি করে দেওয়ার জন্য কেন একজন ছেলে যদি জন্মগতভাবে ছেলে থাকে 15 বছর 20 বছর পর্যন্ত ছেলে ছিল আসলেই ছেলে জন্মগতভাবে সে যদি এখন মেয়ে দাবি করে মেয়ে হয়ে মেয়ের পোশাক পরিধান করে মেয়েদের পরিবেশের ভিতরে ঢুকে যায় মেয়েদের হোটেলে ঢুকে যায় মেয়েদের হোস্টেলে ঢুকে যায় মেয়েদের টয়লেটে ঢুকে যায় মেয়েদের ঘরের ভিতর ঢুকে যায় এখানে ফিতনা এবং অশান্তি নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি হবে কি হবে না এবং একজন মহিলা সে যদি পুরুষের পোশাক পরিধান করে পুরুষের হোস্টেলে ঢুকে যায় বাজারে আর মসজিদে ঢুকে যায় পুরুষের টয়লেটে ঢুকে যায় সেখানে বিশৃঙ্খলা এবং ফিতনা হবে কি হবে না ইসলামী শরীয়ত আমাদেরকে বিধান দিয়েছে বাবা মারা গেলে ভাই বোনের মধ্যে সম্পদ বণ্টন হবে কি রকম দুই বোনের এক সমান পাবে একজন ভাই ওয়ালিজ জাকারে মিসলু হাজ্জিল উনসাইয়াইন এক পুরুষ পাবে দুই মহিলার কথা বলে না সমান এক পুরুষ পাবে দুই মহিলা এক ভাই পাবে দুই বোনের সমান এটা হলো আমাদের আইন কোরআনের আইন শরীয়তের আইন মানলে ইমানদার না মানলে কাফের এখন যে মেয়েটা এতদিন পর্যন্ত মেয়ে ছিল সে যদি অস্ত্র পাচার করে ছেলে হয়ে যায় অথবা শুধু দাবি করে ছেলে হয়ে যায় বা পোশাক পরিবর্তন করে ছেলে হয়ে যায় সে এখন বাবা মারা যাওয়ার পরে ভাইদের সাথে যুদ্ধ শুরু করবে বলবে তুমি ভাই হওয়ার কারণে যেমন আমার বাবার সম্পদ এক টাকা পাবে আমিও এক টাকা পাবো আমি এখন পুরুষ হয়ে গেছি আমি আর মহিলা নাই আমি আটা না নেব না আমি এক টাকা পাবো আমি 50,000 নেব না আমি তোমার মতো 1,00,000 টাকা পাবো ভাই বলবে যে তুমি জন্মগতভাবে মহিলা ছিলে তুমি আমার বোন সমাজের মানুষ সবাই জানে আমার মা বাবাও জানে তুমি আমার বোন আমার আল্লাহর বিধান হলো তুমি পাবে অর্ধেক আমি পাবো ডবল এইভাবে নিলে নাও না নিলে না নাও তাহলে ভাই এবং বোনের মধ্যে মারামারি হবে কিনা বলে কাফের বাচ্চারা আমাদের মুসলমানের ঘরে ঘরে মারামারি বাজাই দেওয়ার জন্য এই কুফরি মতবাদ আমদানি করছে ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তনের তিনটা পদ্ধতি একটা হলো অস্ত্র পাচার করে অপারেশন করে পুরা লিঙ্গ চেঞ্জ করে ফেলা এটা কঠিন এবং ব্যয়বহুল দুই নম্বর হলো পোশাক পরিবর্তন করার মাধ্যমে ছেলে মেয়ে দাবি করা মেয়ে ছেলে দাবি করা শরীফ শরীফা দাবি করা শরীফা নিজেকে শরীফ দাবি করা করিম নিজেকে করিমা দাবি করা করিমা নিজেকে করিম দাবি করা পোশাক পরিবর্তন করার মাধ্যমে চুল পরিবর্তন করার মাধ্যমে চুলের কাটিং পরিবর্তন করার মাধ্যমে পোশাক পরিবর্তন করার মাধ্যমে তিন নম্বর হলো আরো সহজ একেবারে সহজ পদ্ধতি বলে আমি অপারেশন করব না পোশাক পরিবর্তন করব না আমি শুধু দাবি করব আমি এতদিন ছেলে থাকলেও আজ থেকে আমি মেয়ে আমি দাবি করব আমি এতদিন মেয়ে থাকলেও আজ থেকে আমি ছেলে
এটা আমার ব্যক্তিগত অধিকার আমি চাইলে 2023 সাল ছেলে হয়ে থাকব 2024 সাল মেয়ে হয়ে থাকব এটা আমার ব্যক্তিগত অধিকার এটা আমার স্বাধীনতা স্বাধীন দেশের আমি মানুষ আমি আমার ব্যক্তি স্বাধীনতা ভোগ করব এখানে হস্তক্ষেপ করার কে এইগুলো হলো শয়তানের স্লোগান যদি সেরকম লাগামহীন স্বাধীনতা মানুষকে দেওয়া হয় মানুষ কি মানুষ থাকবে না পশু হয়ে যাবে মানুষ তার মানুষ থাকবে না মানুষ পশু হয়ে যাবে মানুষ তো জানোয়ার হয়ে যাবে পশু হয়ে যাবে ব্যক্তি স্বাধীনতা দাবি করে ইউরোপ আমেরিকার ইহুদ এবং নাসারা অতিরিক্ত লাগামহীন বেলেগাম সীমাহীন ব্যক্তি স্বাধীনতা দাবি করে এবং নিজের এটা ব্যক্তিগত অধিকার দাবি করে তারা জন্তু জানোয়ারে পরিণত হয়েছে ভাই বোনের পার্থক্য নাই মা বাবার পার্থক্য নাই ভাই নিজের বোনকে বিয়ে করবে বাঁধা দেওয়ার কেউ নাই যেমন ইচ্ছা তেমন যদি করে তখন তো মানুষ থাকে না এটা জন্তু জানোয়ার থেকে আর নিকৃষ্ট হয়ে যায় যাক আমি কোন দিকে গেলাম বলছিলাম ঈমানের দুই নম্বর বিষয় হলো আমরা বিশ্বাস করি ফেরেশতাগণকে ফেরেশতা কিসের তৈরি বললাম নূরের তৈরি তারা ছেলেও নয় মেয়েও নয় ছেলেও নয় মেয়েও নয় কানাও খায় না পানিও পান করে না এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সব সময় তাবেদারি করে আল্লাহর হুকুম পালন করে এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে না আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন বিন্দু পরিমাণ ফেরেশতারা আল্লাহ পাকের নাফরমানি করে না এরকম ফেরেশতা আছে নাকি নাই আমাদের কান্দের মধ্যে কেরামান কাতেবিন ফেরেশতা আছে নাকি নাই কবরে সওয়াল জবাবের জন্য মনকান্নাকির ফেরেশতা আছে নাকি নাই জান কবজ করার জন্য আজরাইল ফেরেশতা আছে নাকি নাই কিয়ামত গঠানোর জন্য সিংহাই ফুদি ইসরাফিল আলাইহিসসালাম আছে নাকি নাই নবী রাসূলের কাছে ওহি নিয়ে আসার জন্য জিবরাইল আলাইহিসসালাম আছে নাকি নাই এই ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি তিন নম্বর ওয়াকুতুবিহি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত আসমানি কিতাব মোট 104 খানা আসমানি কিতাব 100টা ছোট ছোট সহিফা 4টা বড় বড় আসমানি কিতাব জবর শরীফ তাওরাত শরীফ ইনজিল শরীফ এবং সর্বশেষ এবং সবচেয়ে বড় হলো কোরআন শরীফ এই 4টা বড় বড় আসমানি কিতাব এই কিতাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কোরআন শরীফ সারা আগের যত কিতাব ছিল আসমানি কিতাব সবগুলো বিকৃত হয়ে গেছে এখন একটাও সুরক্ষিত নাই একমাত্র শুধুমাত্র যে কিতাবটা আল্লাহ যেমন নাযিল করেছেন একই রকম সুরক্ষিত আছে সেটা হলো একমাত্র কোন কিতাব বলেন আমাদের কোরআন কেন আল্লাহ পাক কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি আমি কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ কোরআন হেফাজতের জন্য বোয়ালিয়া মাদ্রাসা কোরআন হেফাজতের জন্য পটিয়া মাদ্রাসা কোরআন হেফাজতের জন্য জিরি মাদ্রাসা কোরআন হেফাজতের জন্য হাটাজারি মাদ্রাসা কোরআন হেফাজতের জন্য নানপুর বাবুনগর মাদ্রাসা কোরআন হেফাজতের জন্য লক্ষ লক্ষ হাফেজ কোরআন হেফাজতের জন্য লক্ষ লক্ষ আলেম কোরআন হেফাজতের জন্য লক্ষ লক্ষ মুফাসসির লক্ষ লক্ষ মুহাদ্দিস লক্ষ লক্ষ মুবাল্লিগ আল্লাহ তৈয়ন করেছেন আল্লাহ পাক এদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজত করবেন তাই কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না
ونون الله بانك بولن إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدشوس أكون فايتالي شجري چلتس হিজরতের 13 বছর আগে কোরআন নাযিল শুরু হয় 1463 বছর এখন এই পর্যন্ত কোরআনের মধ্যে একটা জের জবর অক্ষর কেউ পরিবর্তন করতে পারছে পারে না কিয়ামত পর্যন্ত পারবে না কারণ কোরআন আমাদের লক্ষ লক্ষ হাফেজের সিনার ভিতর আছে নাকি নাই কোন কাফের বেঈমান যদি দুনিয়ার সমস্ত কোরআন যেগুলো সাফানা কোরআন আছে লাইব্রেরি থেকে ঘর থেকে মসজিদ থেকে দোকান থেকে নিয়ে সবগুলো সাগরে ফেলে দেয় জ্বালিয়ে দেয় তারপরও কোরআন তারা ধ্বংস করতে পারবে না কারণ আমাদের লক্ষ লক্ষ হাফেজের সিনার ভিতরে আল্লাহ কোরআন হেফাজত করেছে ব্রিটিশ সরকার এই দেশ দখল করার পরে ঘর মসজিদ খানকা লাইব্রেরি থেকে এনে 30 লক্ষ কোরআন মজিদ একত্রিত করে ব্রিটিশ সরকার খ্রিস্টান সরকার আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল কিন্তু কোরআন শেষ করতে পারছে পারে না মাদ্রাসা যেমন আছে আলেম হাফেজ যেমন আছে কোরআন হেফাজতের জন্য এই যে ইসলামী সম্মেলনগুলো হয় এগুলো কোরআন হেফাজতের এক একটা মাধ্যম আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রতি রাতে হাজার হাজার মাহফিল হয় তাওহীদি জনতা সবাই মাহফিলে আসে ওলামায়ে কেরামের কোরআনের তাফসীর শোনার জন্য এদেশের মানুষ ধর্মপ্রাণ প্রতিদিন শত শত মাহফিল হচ্ছে এক একটা উপজেলায় আপনি আজকে খবর নেন আনোয়ারাতে কয়টা মাহফিল হচ্ছে পুরো চট্টগ্রামের মধ্যে কয় শত মাহফিল হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে আজকে রাতের ভিতরে কয় হাজার মাহফিল হচ্ছে ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা মুমিন মুসলমানরা কোরআন শোনার জন্য কোরআনের তাফসীর শোনার জন্য কোরআনের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ শোনার জন্য শুনে এগুলো নিজের ব্যক্তিগত জীবনে আমলে আনার জন্য এইগুলো দ্বারা নিজের জীবনকে আলোকিত করার জন্য আমলান এইগুলোকে হেফাজত করার জন্য মুসলমানরা তৈয়ার যেই দেশে এত মসজিদ মাদ্রাসা এত আলেম ওলামা এত ধর্মপ্রাণ মুসলমান লক্ষ লক্ষ মুসলমান প্রতি রাতে হাজার হাজার মাহফিলে হাজির হয় এই দেশে কোরআন সুন্নার বিরুদ্ধে কিছু হবে এটা কোন অবস্থায় মেনে নেওয়া যায় না পারবে না ইনশাআল্লাহ কোন কুফরি মতবাদ কোন নাস্তিক্যবাদী ষড়যন্ত্র বাংলার জমিনে ইনশাআল্লাহ বাস্তবায়িত হতে পারবে না কোরআন শরীফ আল্লাহর কালাম এরকম বললাম আরো মোট 104 খান আসমানি কিতাব এই সবগুলো আল্লাহ যেভাবে নাযিল করেছিলেন ওইগুলো বিকৃত হওয়ার আগে যখন বিকৃত হয়নি আল্লাহ যা ওখানে বলেছিলেন সঠিক কথা এই সবগুলোকে আমরা মানি মৌলিক কথা যা ওখানে ছিল আমাদের কোরআন শরীফে আছে ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি চার নাম্বার আমি ঈমান আনলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নবী রাসূলের উপর আমরা সমস্ত নবী রাসূলকে মানি কি মানি না আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আলাইহিস সালাম সমস্ত নবীকে আমরা মানি যদিও আমাদের নবী হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিন্তু অন্যান্য নবীগণকেও সম্মান করি অন্যান্য নবীগণকেও আমরা বিশ্বাস করি অন্যান্য নবীগণকেও আমরা শ্রদ্ধা করি আমরা বলি কি লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুলি আল্লাহর নবী রাসূলের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না সব নবীকে আমরা মানি তবে শরীয়ত মানব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি আল্লাহ তাআলা 124,000 মতান্তরে 224,000 মতান্তরে 336,000 নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন এই নবী রাসূলের মধ্যে সবচেয়ে বড় নবী সবচেয়ে বড় রাসূল সবচেয়ে বেশি মুজিজাত ওয়ালা নবী সবচেয়ে বেশি মুজিজাত ওয়ালা রাসূল এবং আল্লাহ পাকের হাবিব আখেরি নবী আমাদের প্রাণপ্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সহ মানতে হবে এটা ঈমানের তাফসীর আমাদের রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবী রাসূলের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন বেশি মর্যাদা দান করেছেন বেশি ফজিলত দান করেছেন আমাদের রাসূলকে এমন এমন ফজিলত আল্লাহ দিয়েছেন যেগুলো অন্য কোন নবী রাসূলকে দেন নাই আমাদের রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীমের মেহমান বানিয়েছেন পবিত্র মেরাজের মাধ্যমে অন্য কোন নবীকে আল্লাহ আরশ আযীমের মেহমান বানান নাই আগে আহমদ নুফলক মেরাজেও আম্বিয়া ও আউলিয়া মুহতাজেও দাউর রব্বুনা ওয়াল আরশ লাইলান ওয়া তাহতু মাকাম জিবরিলাল আমিনি আমাদের রাসূলকে আল্লাহ পাক কি কি ফজিলত দিয়েছেন কি বৈশিষ্ট্যগুলো দান করেছেন এই সম্পর্কে একটা হাদিস পড়েছিলাম আমি আয়াত পড়েছিলাম আমাদের রাসূলকে আল্লাহ পাক কি কি ফজিলত দিয়েছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা এগুলো আমাদের রাসূলের শান আমাদের রাসূলকে আল্লাহ বেশি শান দান করেছেন হাম শানের সা লত কে দিল দাদা ওয়া শহীদা হাম শানের সা লত কে কুরবান সুয়াইদা হাম শানের সা লত পে লুটা দেঙ্গে সবি কুছ ক্যা শানের সা লত সে বড়া ওর ভি হে কুছ ও জিস কি জুবা শানের সা লত কো সে তায়ে গদ্দি সে নিকা লেঙ্গে উসে কি চোখে লায়ে ও জিস কা কলম শানের সা লত কো গোটা দে আয়েশা নেরে সা লতকে গোলাম উস্কো মিঠা দে আয়াতের ব্যাখ্যায় না যাই হাদিসটার তর্জমা করি কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুজিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন উতিতু জওয়ামি আল কালিম ونصرت بالرب وحلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت وبعثت إلى الخلق كافة وختم بي النبيون رسول الكريم صلى الله عليه وسلم بولن الله باك أنن النبي رسول روپوري أما كي سويشا سويتا بشي فزيلو دان كرزن بولن سبحان الله আমরা ফজিলত যেটা অন্য কোন নবীকে দেওয়া হয় নাই সেটা হলো রাসূল বলেন উতি তু জাওয়া আমি আল কালিম আল্লাহ তাআলা আমাকে কালামে জামে বলার যোগ্যতা দান করেছেন আমি রাসূল এমন কথা বলতে পারি সংক্ষেপে এক শব্দে দুই শব্দে তিন শব্দে যে কথার ব্যাখ্যা দিতে গেলে বড় বড় কিতাব হয়ে যাবে উতি তু জাওয়া আমি আল কালিম ونصرت بالرب
রাসূল বলেন দুই নাম্বার আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছেন আমার মাধ্যমে কাফেরদের দিলের ভিতরে ভয় ঢেলে দিয়ে কাফেররা আমাদের নবীর নাম শুনলে ভয়ে তরতর করে কাঁপতো আমাদের নবী যেখানে আছেন ওখান থেকে এক মাসের দূরত্বের রাস্তা থেকে কাফেরদের দিলের ভিতরে আল্লাহ পাক ভয় ঢেলে দিয়ে রাসূল বলেন আমাকে আল্লাহ সাহায্য করেছেন সুবহানাল্লাহ ونصرت بالروب مسيرة شهر أو كما قال النبي عليه الصلاة والسلام تين نمبر رسول بولن وأحلت لي الغنائم رسول بولن أمر جن مال غنيمت كي حلال كره دوا هاي আগের নবী রাসূলের জন্য মাল গনিমত হালাল ছিল না সব নবীর শরীয়তের মধ্যে জিহাদ ছিল কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার বিধান ছিল কিন্তু কাফেরদের কাছ থেকে যে মাল গনিমত অর্জিত হতো এইগুলো তাদের জন্য হালাল করা হয় নাই রাসূল বলেন একমাত্র আমার জন্য মাল গনিমতকে হালাল করা হয়েছে যুদ্ধের ময়দানে কাফেরদের কাছ থেকে যে মাল আমরা পাবো এইগুলো আমাদের জন্য হালাল করা হয়েছে হালাল যেমন আগের নবীর শরীয়তে কুরবানি ছিল কিন্তু কুরবানির জানোয়ারের গোশত হালাল ছিল না আমাদের রাসূলের জন্য কুরবানির জানোয়ারের গোশত হালাল করা হয়েছে ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাউ ওয়া তাহুরা চার নাম্বার রাসূল বলেন আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক পুরা জমিনটাকে পৃথিবীর জমিন আমার জন্য মসজিদ বানায় দেওয়া হয়েছে আগের নবীর শরীয়তের মধ্যে নামাজ আদায় করার জন্য যে নির্দিষ্ট জায়গা ছিল ওখানে গিয়ে নামাজ আদায় করতে হবে ঘরে নামাজ পড়লে হবে না রাস্তায় নামাজ পড়লে হবে না মাঠে নামাজ পড়লে হবে না বিলে খালে পাহাড়ের মধ্যে নামাজ পড়লে হবে না কিন্তু রাসূল বলেন আমার জন্য পুরো জমিন আল্লাহ মসজিদ বানাই দিয়েছেন যেখানে নামাজের টাইম সেখানে আমি নামাজ আদায় করতে পারি আমার উম্মত যেখানে থাকবে নামাজের সময় হলে নামাজ আদায় করে দিতে পারবে শুধু ওয়াজুদ আছে রাহমাতুল লিল আলামিন শুধু ওয়াজুদ আছে রাহমাতুল লিল আলামিন মসজিদেও সুধামার রয়ে জমিন মসজিদেও সুধামার রয়ে জমিন শুধু তাই নয় ও তাহুরা রাসূল বলেন পুরা জমিনটাকে আল্লাহ আমার জন্য তাহুর বানাই দিয়েছেন যদি ওযু গোসলের জন্য পানি পাওয়া না যায় এই জমিনের উপর হাত মেরে মাটির উপর মাটির দেওয়ালের উপর ইটের উপর হাত মেরে নিয়ত করে তয়াম্মুম করে পবিত্র তর্জন করা যায় وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا তারপর রাসূল কি বলেন ওয়াজু ওয়া বুইস্তু ইলাল খালকি কাফা পাঁচ নম্বর রাসূল বলেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর জন্য পৃথিবীর সমস্ত মানুষের জন্য রাসূল বানিয়ে প্রেরণ করেছেন আমি সারা পৃথিবীর নবী আমি বিশ্ব নবী আমি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের নবী আগে যারা নবী রাসূল ছিলেন তারা ছিলেন আনসলিং নবী আনসলিং রাসূল কিছু সময়ের জন্য নবী জীবন দশার জন্য নবী পরবর্তী নবী আসার আগ পর্যন্ত নবী কিন্তু আমাদের নবী আখেরি নবী হওয়ার কারণে রাসূল বলেন আমি হলাম বিশ্ব নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য আমি নবী ছয় নাম্বার রাসূল বলেন ওয়া খুতিমা বিয়ান নবিয়ুন আমার মাধ্যমে নবী রাসূল প্রেরণ করার যে সিলসিলা এবং ধারাবাহিকতা এটাকে আল্লাহ তাআলা সমাপ্ত করে দিয়েছেন সুবহানাল্লাহ আমাদের রাসূলের আগে এক নবীর পর আরেক নবী তারপর আরেক নবী তারপরে রাসূল তারপরে রাসূল তারপরে নবী রাসূল নবী রাসূল নবী এইভাবে এইভাবে আল্লাহ তাআলা আমাদের নবী পর্যন্ত যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন কিন্তু আমাদের নবীকে আল্লাহ যখন পাঠিয়ে দিলেন তিনি আখিরে নবী তারপর আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবেন না কারণ আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী যিনি সর্বশ্রেষ্ঠ হয় তিনি সর্ব
সর্বশেষ হয় যিনি সর্বশ্রেষ্ঠ হয় তিনি কে হয় সর্বশেষ হয় যিনি সর্বশেষ হবেন তিনি সর্বশ্রেষ্ঠ হবেন আমাদের নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ তাই তার আগমনের পরে আর কোন নবীর আগমনের প্রয়োজন নাই আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন মুহাম্মদ তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন আমি খাতামুন নবিয়্যিন তার অর্থ হলো লা নবিয়্যা বাদি আমার পরে আর কোন নবী নাই আমার পরে আর কোন আমাদের রাসূলের পরে আর কোন নবী আছে কোন রাসূল আছে বড় ছোট আঞ্চলিক কেন্দ্রীয় কোন নবী রাসূল আছে নাই আমাদের রাসূল সর্বশেষ সর্বশ্রেষ্ঠ তারপরে কেউ যদি নিজেকে নবী দাবি করে সেই নিঃসন্দেহে কাফের তাকে যারা নবী মানবে এরাও কাফের তাই মুসাইলামাতুল কাযযাব যেমন কাফের ছিল আসওয়াদ আনাসি যেমন কাফের ছিল গোলাম আহমদ কাদিয়ানিও কাফের এবং তার অনুসারী সবাই কাফের গোলাম আহমদ কাদিয়ানিকে কাদিয়ানি সম্প্রদায়কে যারা মুসলমান মনে করে কাফের মনে করে না তারাও কাফের কিন্তু এই কাদিয়ানিরা ভিতরে ভিতরে দাওয়াত চালাচ্ছে বাংলাদেশের পঞ্চগড়ে তারা কি করে ইসলামী সম্মেলন করে তারা আমদিয়া মুসলিম জামাত নিয়ে মানুষকে দুখা দেয় সরল মনে অনেক মানুষ তাদের দুখা খেয়ে তাদের দলে চলে যায় এই দুখা যাতে মানুষ না খায় আমরা দাবি জানিয়ে আসছিলাম আমাদের মুরব্বীরা এই বাংলাদেশ হওয়ার 71 সাল থেকে এখন পর্যন্ত দাবি জানিয়ে আসছেন আমাদের দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন পাস করে যেন কাদিয়ানিদেরকে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করা হয় তখন সরল মনা মুসলমান তাদের দুগায় আর ঈমান হারা হবে না কিন্তু এই দাবি এখনো পূরণ হয় নাই আমরা দাবি জানিয়ে যাচ্ছি আমাদের দাবি ইনশাআল্লাহ একদিন একদিন পূরণ হবে বাংলাদেশের সংসদে আইনের মাধ্যমে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হবে ইনশাআল্লাহ একদিন এটা যদি হয় এটা আমরা মুসলমানদের জন্য সুবিধা তাদের জন্য সুবিধা কাদিয়ানিদের জন্য সুবিধা আমরা তো এই কথা বলি না যে কাদিয়ানিরা বাংলাদেশে থাকতে পারবে না থাকো হিন্দুরা যেমন থাকে খ্রিস্টান ইহুদিরাও আছে এই দেশে কিছু কিছু তারাও থাকবে সেই রকম অমুসলিম হয়ে কিন্তু তারা নিজেকে মুসলমান পরিচয় দিতে পারবে না মুসলমান পরিচয় দিলে কোন মুসলমানের সাথে তার বিয়ে হয়ে যাবে মুসলমানের সাথে কুরবানিতে শরীক হবে তখন মুসলমানের বিয়া বাতিল হয়ে যাবে কুরবানি নষ্ট হয়ে যাবে এই জন্য মুসলমান যেন দুগা না খায় তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার আজকে আমরা ইসলামী সম্মেলন থেকে বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরা খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি اجمعين درشرب اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث يا الله امرا গুনাহগার জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করছি মাহবুব আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও আমাদের সকল উস্তাদদের গুনাহ মাফ করে দাও এই ইসলামী সম্মেলনকে আমাদের হেদায়েত এবং নাজাতের ওসিলা করে দাও আয় আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করলো আল্লাহ যারা শরীক হলো গভীর রাত পর্যন্ত আল্লাহ যারা জমে এখানে বসে আছেন আল্লাহ রব্বুল আলামিন সকলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আয় আল্লাহ যা কথা হয়েছে আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করো মাওলা আল্লাহ দেশের উপর রহমত এবং শান্তি নাযিল করো আল্লাহ আজাম গজব শান্তি ফিতনা ফাসাদ দূর করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়বা গুনাহমুক্ত জীবন দান করো আল্লাহ আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করো আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘনেক হায়াত দান করো আল্লাহ ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করো মাওলা জান্নাতুল ফেরদৌস মঞ্জুর করো আল্লাহ জাহান্নাম থেকে নাজাত এবং মুক্তি দান করো আল্লাহ আয় আল্লাহ এই বোয়ালিয়া আল্লামা আলী মোল্লা ফাউন্ডেশনকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ আয় আল্লাহ এই ফাউন্ডেশনের দায়িত্বশীল এবং সদস্য যারা আছে সকলকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ আয় আল্লাহ আল্লামা আলী মোল্লা সাহেবের রুহানি ফুয়ুজাত দ্বারা পুরো এলাকাকে আলোকিত করে দাও আল্লাহ আয় আল্লাহ আল্লামা শাহ তুরাবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির রুহানি ফুয়ুজাত বরকাত দ্বারা পুরো এলাকাকে আলোকিত করে দাও আল্লাহ পুরো এলাকাকে আলোকিত করে দাও আল্লাহ পুরো এলাকাকে আলোকিত করে দাও আল্লাহ আল্লাহ আল্লামা আবুল খাইর সাহেব রহমতুল্লাহ আলাইহির রুহানি ফুয়ুজাত বরকাত দ্বারা পুরা এলাকাকে আলোকিত করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের উস্তাদ আমাদের পীর মুর্শিদ হযরত বলি শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই আল্লাহ এই এলাকার সন্তান ছিলেন আল্লাহ তার রুহানি ফুয়ুজাত বরকাত দ্বারা এই আল্লাহ এলাকাকে আলোকিত করে দাও আল্লাহ আয় আল্লাহ আনোয়ারার প্রতিটা ঘরে ঘরে সুন্নাহ জিন্দা করে দাও আল্লাহ বেদাত দূর করে দাও আল্লাহ রুসুমাত এবং গোমরাহি দূর করে দাও আল্লাহ সুন্নাতকে জিন্দা করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে আল্লাহ সহিহ আকীদা ওয়ালা বানাই দাও আল্লাহ সহিহ আমল ওয়ালা বানাই দাও আল্লাহ সুন্নতের অনুসারী বানাই দাও আল্লাহ শিরিক এবং বেদাত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাই দাও আল্লাহ তোমার আসমায়ে হোসেনা রুসিলাই আল্লাহ তোমার জাত ও সিফাতের সদকায় দরুদ শরীফের বরকতে আমাদের তমাম দোয়া ও মুনাজাত কবুল করেন আল্লাহ ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম